আপনি যে মুমিন এর প্রমাণ দিতে হবে নামাজের মাধ্যমে। আপনি যে বেঈমান প্রমাণ কি? এই যে আমি নামাজ পড়ি না। তুমি যে ঈমানদার প্রমাণ কি? আমি নামাজ আদায় করি। আর তুমি যে বেঈমান কাফের প্রমাণ কি? প্রমাণ দেখতে চান? সেটা হলো আমি যে নামাজ পড়ি না। রাসূল বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে বলে নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর বরাবরই করে বলেন ওয়াকামুস সালাহ, ঈমান আনবে আমল করবে এবং সালাত কায়েম করবে। ওয়াতাউস যাকাত, যাকাত প্রদান করবে। লাগুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট এর পুরস্কার ময়না বেতন তারা পাবে বলে সুবহানাল্লাহ।